নমস্কার বন্ধুরা, পড়াশোনা জগৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। পড়াশোনা রিলেটেড বিভিন্ন ভিডিওর আপডেটস পেতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে পড়াশোনা জগৎ ইউটিউব চ্যানেলে। তার জন্য চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন। আজকে আমি আলোচনা শুরু করব, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য এবং ছোট্ট একটা লাইক দেওয়ার জন্য আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করে করার জন্য আর তোমাদের মূল্যবান কমেন্টের জন্য রিকোয়েস্ট রইল। তো আলোচনা শুরু করব, আজকে আলোচনার বিষয়টা বলে দিই। তৃতীয় শ্রেণীর লেসন 8-এর অল অ্যাক্টিভিটিস, পেজ নাম্বার 141 থেকে 146 156 পর্যন্ত। তো আলোচনা শুরু করব, চলে যাব বইয়েতে। প্রথম অ্যাক্টিভিটি দেখো কি বলেছে, একটা টেক্সট আছে, সেই টেক্সটের উপর ভিত্তি করে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, যেগুলো ঠিক তার এগেনস্টে ট্রু আর যেগুলো ভুল সে তার এগেনস্টে ফলসের এফ বসাতে হবে। তো আমরা খাতায় চলে যাব। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে হুইলস আর ইউজলেস, এটা কিন্তু ফলস। কার্স ইউজ হুইলস, এটা ট্রু। হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েলস, এটা ট্রু। ট্রেনস ডু নট হ্যাভ হুইলস, এটা ফলস। হুইলস সেভ টাইম অ্যান্ড এফোর্ট, এটা ট্রু। এ পোর্টার মেক্স আর্দেন পট ইউজিং হুইল, এটা ট্রু। তো অ্যাক্টিভিটি ওয়ান আমাদের কমপ্লিট হয়ে গেল, চলে যাবো অ্যাক্টিভিটি টু এর দিকে। প্রথমেই আমরা দেখে নেব কি ইনস্ট্রাকশন আছে। ম্যাচ দ্য টাইপ অফ হুইলস টু দেয়ার করেসপন্ডিং ওয়ার্কস অ্যান্ড রাইট বিলো। তো যে এদিকে এগুলো দেওয়া আছে হুইলসগুলো, তাদের ইউজগুলো বা তাদের ওয়ার্কগুলোর সঙ্গে আমাদেরকে ম্যাচ করতে হবে, দিয়ে একটা সেন্টেন্স তৈরি হবে এ এবং বি থেকে, এ থেকে একটা ওয়ার্ড এবং এখান থেকে সেন্টেন্স নিয়ে কিন্তু আমাদের একটা পুরোপুরি সেন্টেন্স তৈরি হবে, অবশ্যই কিন্তু এই হুইলগুলোর কাজের সঙ্গে ম্যাচ করে। তো আমরা অ্যাক্টিভিটি টু করেছি খাতায়, দেখে নাও। হুইলস অফ ভেহিকলস আর ইউজড ফর ট্রান্সপোর্ট, স্পিনিং হুইলস আর ইউজড ফর স্পিনিং থ্রেড, পুলিজ হেল্প টু ড্র ওয়াটার, পটার্স হুইল ইজ ইউজ টু মেক আর্দেন পটস, স্টিয়ারিং হুইল কন্ট্রোলস ডাইরেকশন। তো এদিকেরগুলো কলাম এ তে আছে শব্দগুলো, আর তারপরে এই অংশগুলো আমরা কলাম বি থেকে নিয়ে অ্যাক্টিভিটি টু কমপ্লিট করলাম, চলে যাবো অ্যাক্টিভিটি থ্রির দিকে। অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে এগুলো পূরণ করতে হবে। ফার্স্ট দেওয়া আছে হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ, এটা করে দেওয়াই আছে। দু নম্বর থেকে আমাদেরকে করতে হবে অল কার্স, তারপরে আমি টেক্সট থেকে নিয়েছি রান অন হুইলস, তারপরেরটা আছে উই ড্র ওয়াটার ফ্রম ওয়েল ইউজিং পুলি, নেক্সট লাস্টটা হলো উইল সেভ আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট। তো অ্যাক্টিভিটি থ্রি হয়ে যে হয়ে গেল, চলে যাবো অ্যাক্টিভিটি ফোরের দিকে। অ্যাক্টিভিটি ফোরে যাওয়ার আগে একটা অংশ আছে যেখানটা আমি একটু আলোচনা করে দিই, সেখানটা হলো যে সাবজেক্ট এবং প্রেডিকেট, একটা বাক্যের দুটো অংশ থাকে আমরা জানি, একটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। তো উদ্দেশ্য কোনটাকে বলবো, প্রথমে আমাদের বাক্যের ভার্ব বা ক্রিয়াকে খুঁজে নিতে হবে এবং সেটাকে দিয়ে যখন আমরা হু অর্থাৎ WHO হু অর্থাৎ কে, যখন আমরা ভার্বকে ধরে হু বা কে দিয়ে প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাওয়া যাবে তখন কিন্তু সেটা হয়ে যাবে বাক্যের সাবজেক্ট বা কর্তা, আর উদ্দেশ্য বলে বলা যেতে পারে। আর বাকি যে অংশটুকু পড়ে রইল উদ্দেশ্য বাদে, সেটা অংশটা আমার হয়ে গেল প্রেডিকেট বা বিধেয়। তো এভাবে আমাদের পরের অ্যাক্টিভিটিটা করতে হবে, তাই আমি তার আগে এটা আলোচনা করে দিলাম। প্রথমেই আমরা বাক্যের ভার্বটাকে খুঁজে নেব, যে সেটাকে হু দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে সাবজেক্ট, আর বাকি যেটুকু পড়ে থাকবে সেটা হয়ে যাবে প্রেডিকেট। তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি ফোর সলভ করে নিই। অ্যাক্টিভিটি ফোরে প্রথমেই বলেছে ডিভাইড দ্য সেন্টেন্সেস টু ফিল ইন দ্য টেবিল, নিচে একটা টেবিল দেওয়া আছে। নিচে দেখো বন্ধুরা, এই পার্ট ওয়ান এবং পার্ট টু বলে দুটো টেবিল দেওয়া আছে। তো সেখানে আমাদেরকে সেন্টেন্সগুলোকে ভাগ করে লিখতে হবে। পার্ট ওয়ানে মানে হু, হু দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো অবশ্যই কর বাক্যের ক্রিয়া বা ভার্বকে হু দিয়ে প্রশ্নটা করতে হবে, দিয়ে যেটা পাবো সেটা এখানে লিখতে হবে এবং বাকি অংশটা আমাদেরকে এখানে লিখতে হবে। অবশ্যই এদিকটা হয়ে যাবে সাবজেক্ট এবং এদিকটা হয়ে যাবে প্রেডিকেট। তো এভাবেই আমরা করবো। ফার্স্ট সেন্টেন্সটা আছে, একটু বলে দিই প্রথমেই, ফার্স্ট সেন্টেন্সটা আছে একটু বইতে দেখবে, দ্য জায়েন্ট হুইল ক্যারিজ ম্যানি চিলড্রেন। তো এইখানে আমরা ভার্বটা হলো আমাদের, দেখে নাও এখানে ক্যারিজটা হলো ভার্ব। তো একে যখন আমরা হু দিয়ে প্রশ্ন করব, হু ক্যারিজ মেনি চিলড্রেন, তখন আমার উত্তরটা আসবে দ্য জায়েন্ট হুইল। তখন এই জায়েন্ট হুইলটাকে আমাকে এই প্রথম পার্ট ওয়ান
যে ঘরটা আছে সেখানে লিখতে হবে, এভাবেই বাকিগুলো করতে হবে। তো ফার্স্ট আমাদের কাজটা হলো আমাদেরকে ভার্বটা খুঁজে বার করতে হবে। তাহলে চলো এভাবে করে দেখি দিই। তাহলে এখানে আমার প্রথমে হয়ে গেল দ্য জায়েন্ট হুইল, আর এখানে দ্বিতীয় অংশটা রিমেনিং পার্ট বা অবশিষ্টাংশ হচ্ছে ক্যারিজ মেনি চিলড্রেন, এভাবে বাকিগুলো করেছি। নেক্সট সেন্টেন্স ছিল দ্য লেডি ইজ ইউজিং স্পিনিং হুইল, তো হু ইজ ইউজিং স্পিনিং হুইল, উত্তর আসবে দ্য লেডি। তাইলে দ্য লেডি হয়ে গেল পার্ট ওয়ানে সাবজেক্ট পার্ট, ইজ ইউজিং স্পিনিং হুইল হয়ে গেল রিমেনিং পার্ট বা প্রেডিকেট। উই এখানে উইটা হয়ে গেল সাবজেক্টিভ, আর এখানে ইউজ হুইল টু ড্র ওয়াটার, এটা হয়ে গেল রিমেনিং পার্ট বা প্রেডিকেট। এভাবে আমি বাকিগুলো করে দিচ্ছি। দ্য অটো হ্যাভ থ্রি হুইলস, আই মেড এ পিন হুইল উইথ পেপার, পটার ইউজেস হুইল টু মেক পট, হুইলস হেল্প আস টু ট্রাভেল কুইকলি, দ্য উডেন কার্ট হ্যাজ টু বিগ হুইলস, পটার ইউজেস হুইল টু মেক পট, হুইলস হেল্প আস টু ট্রাভেল কুইকলি, দ্য উডেন কার্ট হ্যাজ টু বিগ হুইলস। তো এভাবে আমাদেরকে অ্যাক্টিভিটি ফোর করতে হবে। নেক্সট আমরা চলে যাবো অ্যাক্টিভিটি ফাইভের দিকে, কিন্তু তার মাঝে একটা কথা আবারও বলে দিই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিওর আপডেট প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর পড়াশোনা জগৎ সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করবে, একটা ছোট্ট লাইকের তো দাবি করতেই পারি। আমরা চলে যাব অ্যাক্টিভিটি ফাইভের দিকে। অ্যাক্টিভিটি ফাইভে কী ইনস্ট্রাকশন আছে আগে দেখে নেব। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য আন্ডারলাইন্ড অপোজিট ওয়ার্ডস গিভেন ইন কলাম বি, এটা একটু ভালো করে শুনবে। যে আমাদের যে কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাদের সঙ্গে প্রথমে আমাকে এগুলো ম্যাচ করতে হবে, তারপর কী বলেছে, দেন রাইট সিক্স সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন কলাম এ, তারপরে এই কলাম এতে যতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলো দিয়ে আমাকে ছটা বাক্য রচনা করতে হবে। দুটো কাজ আমাদের এখানে আছে, তো একটা কাজ আমি এখানে বইতেই তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা হলো প্রথম শব্দটা হচ্ছে লাই, সেটা কি না আমাদের এদিকে ওয়ার্ডগুলোর সঙ্গে এদিকে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে তাদের সঙ্গে যেটার অপোজিট হবে সেটা ম্যাচ করতে হবে। তো লাইট শব্দটা আমাদের এখানে হেভি এই শব্দটার সঙ্গে ম্যাচ করছে। দু নম্বর লিটল শব্দটা আমাদের এখানে বিগ শব্দটার সঙ্গে ম্যাচ করছে, তো টু এর সঙ্গে আমাদের এই লাস্ট সেন্টেন্সে বিগটা ম্যাচ করছে। এল্ডারের সঙ্গে আমাদের এই প্রথম সেন্টেন্সে ইয়াঙ্গার শব্দটা ম্যাচ করছে। স্মল শব্দটার সঙ্গে আমাদের এখানে লার্জ শব্দটা ম্যাচ করছে। রাইপ শব্দটার সঙ্গে এখানে গ্রিন শব্দটা ম্যাচ করছে, আর লংয়ের সঙ্গে শর্ট ম্যাচ করছে। ঠিক আছে, তো এই ম্যাচিংটা আমি বলে দিলাম, যদি কারো কোনো সমস্যা হয় বলবে, আমি খাতায় করে দেখে দেবো। এটা জাস্ট একটা ছোট কাজ, তাই আমি খাতায় করিনি, বাট এইগুলো দিয়ে যে বাক্য রচনাগুলো অবশ্যই আমি খাতায় করে দিয়েছি, একবার দেখে। ফার্স্ট আমাদের শব্দটা ছিল লাইট, তো লাইট দিয়ে যে সেন্টেন্সটা, কখনোই কিন্তু ভুলবশত এই সেন্টেন্সগুলোর ওপরই এগুলো প্রয়োগ করতে বলেনি, তো এটা যদি করা হয় তাহলে কিন্তু ইনস্ট্রাকশন ফলো করা হবে না, আমাদেরকে নতুন সেন্টেন্স লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই, লাইট শব্দটা দিয়ে কি করেছি, দ্য লোড ওয়াজ সো লাইট, লিটলটা দিয়ে উই হ্যাভ আ লিটল ডগ, এল্ডারটা দিয়ে অলওয়েজ ওবে ইউর এল্ডার্স, স্মলটা দিয়ে দ্য রুমস আর ভেরি স্মল, রাইপটা দিয়ে আই লাভ টু ইট রাইপ ম্যাঙ্গো, লংটা দিয়ে মাই সিস্টার হ্যাজ লং হেয়ার। তো এইভাবে আমরা অ্যাক্টিভিটি ফাইভ করলাম। এটা করার সময় অবশ্যই একটু খেয়াল করে ইনস্ট্রাকশনটা পড়ে নেবে, যদিও আমি বলে দিয়েছি। এবারে চলে যাবো আমরা অ্যাক্টিভিটি সিক্সের দিকে। অ্যাক্টিভিটি সিক্সে কী বলেছে দেখবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। তো একটা এক একটা নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের কাছে দুটো করে ব্ল্যাঙ্কস আসবে, এবং সেই ব্ল্যাঙ্কসগুলোকে আমাকে একটা অপোজিট একটা ওয়ার্ড পুট করলে তার অপোজিটটা নেক্সটই পুট করতে হবে। প্রত্যেকটা এভাবেই দেওয়া আছে, তো কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, সেটাই আমরা একটু খাতায় দেখে নেব। চলো ফার্স্টই আছে, প্লিজ হ্যাং দ্য ওয়েট ক্লোথস অ্যান্ড আয়রন দ্য ড্রাই ক্লোথস। অবশ্যই আমরা ভিজে জামাগুলোকে মেলার জন্য ঝুলিয়ে দিই, এবং যেগুলো শুকনো সেগুলোকে আমরা আয়রন করি। তো সেক্ষেত্রে এখানে ওয়েটটা হলো, এখানে ড্রাইটা হলো, মানেটার দিকে খেয়াল রেখে কিন্তু এটা করতে হবে। তারপরেরটা হলো, ক্লিন ইয়োর হ্যান্ডস বিকজ দে আর ডার্টি, তোমার হাতগুলো পরিষ্কার করে নাও কারণ সেগুলো নোংরা। দ্য জাগ ইজ অন দ্য টপ অফ দ্য টেবিল অ্যান্ড শুজ আর অ্যাট দ্য বটম, দ্য লেজি ফ্যাট ওম্যান ইজ স্লিপিং বাট দ্য হার্ডওয়ার্কিং সিস্টার ইজ ড্রয়িং ওয়াটার।
from the well. পাঁচ নাম্বারটা দ্য সি কামস ডাউন দ্য স্টেয়ার্স বাট গোজ আপ বাই দ্য লিফ্ট. She comes down the stair but goes up the up by the lift. তাহলে এইভাবে আমাদের অ্যাক্টিভিটি ফাইভও হয়ে গেল, চলে যাবো অ্যাক্টিভিটি সিক্স হয়ে গেল, চলে যাবো অ্যাক্টিভিটি সেভেনের দিকে. অ্যাক্টিভিটি সেভেনে কি বলা আছে দেখবো. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স. হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে. তাহলে অ্যাক্টিভিটি সেভেনে আমরা খাতাই করে নেবো. ফার্স্টটা দেয়ার ইজ ডার্ট অন দ্য টেবিল, তার এটা করে দেওয়া আছে. নেক্সট হচ্ছে দ্য হট সান কজেস হিম টু সুইট. The spinning wheel uses shuttle. Cows stay in cow shed. She was carrying a heap of books. The boy is empty but the girl has a bag in her hand. Next, the little girl is about to cry for the balloon. Oh, there is a heavy shower. The trophy is made of gold. The woman is drawing water. তো অ্যাক্টিভিটি এ সেভেন হয়ে গেল, চলে যাবো অ্যাক্টিভিটি এইটের দিকে. অ্যাক্টিভিটি এইটে আমাদের মেক সেন্টেন্স আছে, তো তবুও দেখে নাও. মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে. প্রথম শব্দটা হলো জায়েন্ট. জায়েন্ট মানে কোনো কিছু বড় বোঝাতে ব্যবহৃত হয়, আবার জায়েন্ট মানে কিন্তু দৈত্য হয়, তো সেক্ষেত্রে যে কোনো একটা মানে ধরে করলেই হলো. ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ সেলফিশ জায়েন্ট, এটা আমি করেছি একটা দৈত্য ধরে. ফেয়ার, আই উইল গো টু ভিলেজ ফেয়ার উইথ মাই আঙ্কেল. আর্দেন, পটার মেক্স আর্দেন পট. তো খুবই সহজ ছিল বাক্যগুলো. এবারে আমরা চলে যাব নেক্সট অ্যাক্টিভিটির দিকে. নেক্সট অ্যাক্টিভিটি যাওয়ার আগে আমাদের পড়ছে লেথ রাইম, ওয়ার্ড ম্যাচ করানো. তো এটা একটু আমি এখানেই বইতি করে দিয়েছি, দেখে নাও একবার. দেখে নাও, পটার হটার শটার কটার বেটার. মেরি চেরি ফেরি ভেরি ক্যারি. রাউন্ড ফাউন্ড বাউন্ড পাউন্ড মাউন্ড. ট্রাবল রাবল বাবল ডাবল. শেক মেক টেক ফেক. র্যাটল ক্যাটল ব্যাটল শাটল. ব্রাইটলি টাইটলি লাইটলি স্লাইটলি. তো আমাদের হয়ে গেল এই লেটস রাইমটাও. এবারে আমরা একটা লেটস টক দেওয়া আছে, একটা কনভারসেশন, ইমাজিনারি কনভারসেশন অবশ্যই, কারণ ট্রাম আর ট্রেন তো কথা বলতে পারে না, অবশ্যই ইমাজিনারি. তো এখানে কি বলেছে, রোল প্লে অ্যাজ এ ট্রাম অ্যান্ড এ ট্রেন অ্যান্ড টক. দুজনকে বলেছে একটা রোল প্লে করতে, একটা ট্রাম এবং আরেকজন হবে ট্রেন, এবং তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে. তো ফার্স্ট বিগিনিংটা এভাবে শুরু করেছে, হ্যালো মিস্টার ট্রেন, হাউ আর ইউ. তো ট্রাম ট্রেনকে বলছে, ট্রেন তখন আনসার করছে, আই অ্যাম ডুইং গুড, হাউ আর ইউ. তো ট্রাম বলছে, আই অ্যাম অলসো ডুইং ওয়েল. এবারে নেক্সট পেজেতে কিছু শূন্যস্থান পূরণ করেই কিন্তু বাক্যটা, এই ডায়ালগটা কমপ্লিট করতে হবে. এটা আমি বইতে করে দিয়েছি, দেখে নাও. ট্রেন ট্রামকে বলছে, হোয়াই আর ইউ সো লেজি. এখানে দুটো করে দেওয়া আছে, প্রত্যেকেই কিন্তু একটা অপরের অপোজিট, তো কোনটা প্রযোজ্য হবে সেটাই লিখতে হবে. আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিট অফ সিটি, আই মাস্ট গো স্লো. ট্রাম আনসার করলো, ট্রেন তখন বলছে, নো ওয়ান নিডস ইউ এনি মোর, ইউ ক্যান নাও রিটায়ার ফ্রম ইয়োর ওয়ার্ক. তারপরে ট্রাম বলছে, আই ডোন্ট থিঙ্ক সো, স্টিল নাও আই ক্যান ক্যারি সো মেনি প্যাসেঞ্জার্স ডিউরিং স্কুল অফ অর অফিস আওয়ার্স, পিপল ডু নট গেট সিটস. তারপরে ট্রেন বলছে, লুক অ্যাট মি, I travel with high speed. I carry lots and lots of passengers and vendors. You are small so. তারপরে ট্রাম বলছে, ইউ আর রিয়েলি আ গ্রেট ক্যারেজ, বাট আই এম অলসো ডুইং গ্রেট ওয়ার্ক. হোয়েন আই মুভ থ্রু দ্য সিটি আই এনজয় মাই জার্নি ভেরি মাচ, আনলাইক ইউ আই এম অলমোস্ট ফ্রি ফ্রম অ্যাক্সিডেন্ট. ট্রেন বলছে, আই থিঙ্ক ইউ আর রাইট, পিপল অলসো নিড ইউ, ওকে ডিয়ার ক্যারি অন, আই অ্যাম গোয়িং টু টেক সাম রেস্ট. নেক্সট ট্রাম লাস্ট কী বলছে, গুড বাই, আই স্টিল হ্যাভ মাইলস টু গো. তো এভাবে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল, আমরা চলে যাব পরের অংশে. পরের অংশে আমাদের যে কাজটা দেওয়া আছে সেটা হলো, হুইলস আর ইউজড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের প্রাত্যহিক জীবনে চাকা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি. ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হুইল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে চাকার গুরুত্ব কী সেটা আলোচনা করতে বলেছে, এবং এইগুলো ব্যবহার করে, এই শব্দগুলো ব্যবহার করে.
এবার তাহলে এটা আমি খাতায় করেছি, একটু দেখে নাও। আমি এভাবে লিখেছি, হুইল হ্যাজ মাল্টিপল ইউজেস ইন আওয়ার ডেইলি লাইফ। ইট ইজ ইউজড ইন ট্রান্সপোর্টেশন, ইট অলসো ইউজ টু গ্রাইন্ড গ্রেনস, হুইলস আর ইউজ টু প্রডিউস ইলেকট্রিসিটি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ। ইট হেল্প আস টু ড্র ওয়াটার ফ্রম ওয়েল, ইট হেল্পস আস টু ড্র ওয়াটার ফ্রম ওয়েল। এক্সেপ্ট দিস উই ক্যান সি এক্সেপ্ট দিস উই ক্যান সি হুইল অন পটার্স হুইল, জায়েন্ট হুইল এটসেট্রা। তো এভাবে আমি এটা লিখেছি। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি নাইনের দিকে। অ্যাক্টিভিটি নাইনে একটা পিকচার দেওয়া আছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে দেখো, রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট দ্য ভিলেজ। এই গ্রাম, একটা গ্রাম্য জীবনের ছবি এখানে দেওয়া আছে, এটা দেখে কিন্তু ছটা বাক্য আমাদেরকে গ্রাম সম্পর্কে বা এই গ্রাম্য জীবন সম্পর্কে লিখতে হবে। তার মধ্যে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা চলে যাব খাতায়। দেখো বন্ধুরা, আমি লিখেছি, আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, হেয়ার উই স্টে ইন মাড হাটস, পিপল ইউজ ব্লক কার্ট অ্যাজ দ্য মিডিয়াম অফ ট্রান্সপোর্ট, উই হ্যাভ এ ওয়াইন মিল অলসো, হেয়ার লিভস আ পটার আঙ্কেল হু মেক্স আর্দেন পট, জুসি অ্যান্ড রাই ফ্রুটস হ্যাং ফ্রম দ্য ট্রি, উই লিভ হেয়ার টুগেদার অ্যান্ড হ্যাপিলি। তো এভাবে ছোটো ছোটো বাক্য দিয়ে আমি করেছি যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে আমরা চলে যাব নেক্সট অ্যাক্টিভিটির দিকে। নেক্সট অ্যাক্টিভিটি অর্থাৎ পেজ নাম্বার 154-এ একটু দেখো একটা কাজ আছে, যেখানে একদিকে কিছু শব্দ দেওয়া আছে এবং এদিকে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর সঙ্গে যেটা ম্যাচ করছে তার সঙ্গে মেলাতে হবে। দেখো প্রথমেই শব্দটা আছে ফেয়ার, এটা আমি খাতাই করিনি, বইতেই তোমাদের বলেছি প্রথম শব্দটা হচ্ছে ফেয়ার। ফেয়ার দেখো তিন নাম্বার পিকচারটা হলো মেলার ছবি, তাই ফেয়ারের সঙ্গে তিন নাম্বারটা ম্যাচ করবে। নেক্সট হলো জায়েন্ট হুইল, জায়েন্ট হুইল হলো এটা, তো দু নম্বর ওয়ার্ডের সঙ্গে আমার এই চার নম্বর ছবিটা ম্যাচ করছে। নেক্সট হলো টিনি প্ল্যান্ট, এই তিন নম্বর শব্দটা আমার দু নম্বর ছবির সঙ্গে ম্যাচ করছে, ছোট গাছ। ওয়াইন্ড মিলস বাদ পতাকা, সেটা চার নম্বরটা একদম লাস্ট পিকচার যেটা আমার আছে পেজের, এটা সেখানে ম্যাচ করছে। আর পাঁচ নম্বর হলো সাইকেল, সাইকেলের ছবি তো আমরা সবাই জানি, অর্থাৎ ফার্স্টেই আমাদের সাইকেলের ছবি দিয়ে আছে, তো লাস্ট ওয়ার্ডটা এই সাইকেলটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে আমরা এভাবে এটা করে নেব এবং অ্যাক্টিভিটি টুতে চলে যাব। অ্যাক্টিভিটি টুতে কী বলেছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ কলাম বি অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন ব্র্যাকেট। এখানেও ম্যাচ করতে হবে এবং এই নাম্বারগুলো আমাদেরকে এখানে পুট করতে হবে। আমরা খাতায় করে নিয়েছি, একবার দেখে নাও। ফার্স্টই আছে জায়েন্ট হুইল এক নাম্বারে, তো জায়েন্ট হুইলের সঙ্গে ম্যাচ করছে লেফটস রাইট, চলো চাপা যাক বা চড়া যাক। দু নম্বরে ডার্ট, ডার্টকে কী করতে হয়, লেটস ক্লিন। আর্দেন পট কী হবে, লেটস ফিল ইট উইথ ওয়াটার, মাটির পাত্রকে জল দিয়ে ভরা যাক। গোল্ড, গোল্ড দিয়ে কী হয় না, লেটস মেক আ চেন। শাওয়ার দিয়ে কী হয়, লেটস ইউজ আমব্রেলা, শাওয়ারেতে আমাদেরকে আমব্রেলা ব্যবহার করতে হয়। মিডো, মিডো মানে হচ্ছে একটা গোচারণ বা একটা বড় ফাঁকা মাঠের মতো যেখানে খেলা যায় এবং পশুচারণও করা যায়, তো সেক্ষেত্রে ছ নম্বর হলো লেটস প্লে। এটা আমাদের এভাবে অ্যাক্টিভিটি টু হয়ে গেল। আমরা নেক্সট চলে যাবো অ্যাক্টিভিটি থ্রিতে। অ্যাক্টিভিটি থ্রিতে যে কাজটা দিয়েছে, রাইট দ্য ইউজেস অফ টু টুলস হ্যাভিং হুইলস, এই যে দুটো যন্ত্রপাতির নাম দেওয়া আছে, এদের চাকা আছে এবং এরা চাকা ব্যবহার করে কী কাজ করে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো আমরা খাতায় চলে যাব। ওয়াইন্ড মিলস, প্রথম শব্দটা হলো ওয়াইন্ড মিল, ইট কনভার্টেড ওয়াইন্স এনার্জি টু রোটেশনাল এনার্জি, ইট ইউজেস টু গ্রাইন্ডিং গ্রেন স্পাইসেস। তো এটা আমাদের কাজটা বলে দিলাম, এটা কী প্রথমে বলে দিলাম এবং তারপর এটার কাজটা বলে দিলাম। তারপর আছে গিয়ার্স, গিয়ার ইজ এ সিম্পল মেশিন উইথ টিথ দ্যাট ইনক্রিজেস দ্য ফোর্স নিডেড টু পুশ অর পুল সামথিং। তো এভাবে আমাদের ওয়াইন্ড মিল আর গিয়ারের কাজ কিন্তু আমরা জেনে গেলাম। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি ফোরের দিকে। রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড। তাহলে মেনলি আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে অপোজিট ওয়ার্ড অনেক কিছুই শিখতে পারছি। এবারে আমরা এই অপোজিট ওয়ার্ডগুলো লিখব। ফার্স্ট শব্দটা হলো ড্রাই, তো ড্রাইয়ের অপোজিট ওয়েট, রাইপের অপোজিট গ্রিন, টপের বটম, লিটলের বিগ, স্মল, লার্জ, লং, শর্ট, আপ, ডাউন, ডার্টি, ক্লিন। ডার্টিটা হয়ে গেল ক্লিন। তো এভাবে আমাদের অ্যাক্টিভিটি ফোরও হয়ে গেল। আমরা চলে যাব অ্যাক্টিভিটি ফাইভের দিকে।
অ্যাক্টিভিটি ফাইভ এর মধ্যে কি বলেছে, ডিভাইড দ্য সেন্টেন্সেস টু ফিল ইন দ্য টেবিল ওয়ান ইজ ডান ফর ইউ। তো আগেও আমরা এই কাজটা করেছি এই চ্যাপ্টারেই, মানে সাবজেক্ট আর প্রেডিকেট ভার্বকে ধরে হু দিয়ে প্রশ্ন করে সেটা আমরা পার্ট ওয়ানে লিখবো যে উত্তরটা পাবো, এবং বাকি অংশটা পার্ট টু এ লিখবো। এভাবেই আমি খাতায় করেছি, একটু দেখে নাও। ফার্স্টে আছে সি, আর তার অংশটা হচ্ছে সি লাভস আর পেট। তারপরে দ্য ম্যান সাডেনলি রান অ্যাওয়ে, দ্য ডগ ইজ আফ্রেড অফ দ্য স্টিক, ইউ কিপ ইউর বুক উইথ ইউ। তাহলে এখানে অ্যাক্টিভিটি ফাইভ আমরা এভাবে করে নিলাম। অ্যাক্টিভিটি সিক্সে আমরা চলে যাব, অর্থাৎ আজকের আলোচনার শেষ অ্যাক্টিভিটি। কি বলেছে, রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান সি ইন দ্য সারাউন্ডিং অফ ইউর হাউস। তোমার বাড়ির চারপাশে তুমি কি দেখতে পাও সেটা নিয়ে ছটা বাক্য লিখতে বলেছে। এটা খুবই সহজ কাজ। চলে যাব খাতায়। খাতায় অবশ্যই আমি এটা বলে দিচ্ছি, বাট তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, আর অবশ্যই ভিডিওটা শেষে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমাদের পড়াশোনা জগৎ রিলেটেড যে সোশ্যাল সাইটগুলো আছে সেগুলোকেও ফলো করতে পারো, এবং আমাদের পড়াশোনা জগৎ ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওখানেও তোমরা কিন্তু তোমাদের মতামত শেয়ার করতে পারো। তাহলে এখানটা আমি একটু বলে দিই, দেখে নাও। আই লিভ ইন আ ভিলেজ, আমি একটা গ্রামে বাস করি। আওয়ার হাউস ইজ জাস্ট ইন দ্য মিডল অফ দ্য ভিলেজ, আমাদের বাড়িটা গ্রামের ঠিক মাঝখানে। দেয়ার ইজ এ পন্ড বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে। দেয়ার ইজ অলসো এ বিগ ব্যানিয়ান ট্রি বিসাইড দ্য পন্ড, পুকুরটার পাশে একটা বট গাছও আছে বড়। উই হ্যাভ সো মেনি হেল্পফুল নেবার্স অ্যারাউন্ড আস, আমাদের বাড়ির চারপাশে অনেক সাহায্যকারী প্রতিবেশীরাও আছে। উই হ্যাভ আ ফ্রি প্রাইমারি স্কুল নিয়ার আওয়ার হাউস, আমার বাড়ির কাছে একটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় আছে। তাহলে এইভাবেই আমি অ্যাক্টিভিটি সিক্স করলাম, এবং লেসন অর্থাৎ ক্লাস থ্রির উইংস পার্ট থ্রির লেসন এইটের আলোচনা শেষ করলাম। অবশ্যই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব, তার জন্য সাথে থেকো এবং পড়াশোনার জগৎকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে আজকে এখানেই শেষ করলাম।